জি, আমরা এই জিনিসটা ক্লিয়ার। আপনার আপনি ব্যারিস্টার নিজাম মজুমদার একটা কথা বলেছেন, ছাত্র অধিকার পরিষদের বিরুদ্ধে উনি কমপ্লেইন, উনি বলেছেন যে ওনাদের আপনাদের বিরুদ্ধে কমপ্লেইন আসছিল এবং আপনাদের এইটা নিয়ে আপনারা কোনো কথাও বলেননি। এই এই বিষয়ে একটু আমাদেরকে দর্শকদেরকে একটু ক্লিয়ার করবেন। আমি হচ্ছে নিজুমদার কথা স্পষ্ট শুনি নাই, অনেক ইকো হচ্ছিল, এই কারণে আমি জানি। তো আপনি যে কথাটি বলছেন এটা আমি ইন্টারভিউ শুনছিলাম এবং আপনি এই কথাটি, হ্যাঁ উনি যেটি বলেছেন আমি তার সাথে সম্মান রেখেই বলছি যে দেখেন বাংলাদেশের রাজনীতিতে সংগ্রামই হয়। আপনি দেখেছেন যে আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে প্লেট চুরির মামলা হয়েছে এবং বর্তমান আজকে আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপির মহাসচিবের নামে ময়লার গাড়ি পোড়ানোর মামলা, জাফরুল্লাহ চৌধুরীর মতো একজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে মাস্তুরির মামলা হয়। সরকার হচ্ছে এতটা নোংরামি করছে যে যারা ভিন্ন মতের মানুষ, সেটা হোক রাজনীতিবিদ হোক সাংবাদিক হোক সে অ্যাক্টিভিস্ট, তার বিরুদ্ধে নানা ভাবে তাকে ফাঁসানোর জন্য হয়রানি করছে, মামলা দিচ্ছে। যেমন সাংবাদিক কাজলের কথা আপনারা জানেন যে সরকারি দলের এমপি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আপনার সাইফুজ্জামান শেখরের বিরুদ্ধে নিউজ করায় তার কি পরিণতি হয়েছিল, চোখ বেঁধে সীমান্তের ওপার তাকে গুম করে গুম করাকে অপচেষ্টা করা হয়েছিল, যখন এখানকার সাংবাদিকরা সিভিল সোসাইটির লোকজন ছাত্র নেতারা আমরা বিভিন্ন সংগঠনের সোচ্চার হয়েছি, তাকে গুম করা সম্ভব হয়নি, তাকে এই দেশে ফেরত দিতে বাধ্য হয়েছে এবং এই দেশের আইনের মাধ্যমে। আপনি কি বোঝাতে চাচ্ছেন ছাত্র অধিকার জি, ছাত্র অধিকার বিরুদ্ধে অধিকার যে সংগঠন, সেই সংগঠনের বিরুদ্ধে যে কমপ্লেনের কথা আসলো, সেই কমপ্লেনটা কি সরকার কর্তৃক আপনি মনে করেন উদ্দেশ্যমূলক ভাবে আসছে? জি জি, অবশ্যই অবশ্যই। এবং আমি বলছি যে দেখেন আমার বিরুদ্ধে আপনার আমার একটা আত্মীয়ের সাথে কথোপকথন ছিল, সেটাকে আপনার সরকার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একটা ফেব্রিকেটেড করে প্রচার করেছিল যে বিপিন নূরের সাথে টেন্ডারবাজির আলাপ, অথচ আমি চ্যালেঞ্জ করে পেয়েছিলাম তাহলে যদি ন্যূনতম কোনো অসৎ আলাপ থাকে তাহলে যেন ব্যবস্থা নেওয়া হয়। সরকার পারেনি। আমার বিরুদ্ধে যে ডাকসু নির্বাচনে আমি নির্বাচনে বিপি হয়েছি সেই নির্বাচনে আমি নাকি শিক্ষককে লাঞ্ছিত করেছি, ব্যালট বাক্স ছিনতাই করেছি, এইরকম অভিযোগে আমার বিরুদ্ধে মামলা হয়েছে। তারপরে হচ্ছে যে যে ডাকসু নির্বাচনে ডাকসু ভবনে গত বছর 22শে ডিসেম্বর এখানে ভারতের এনআরসি চেয়ে নিয়ে প্রতিবাদ করা এখানকার ভারতীয় দালাল তথা ছাত্রলীগ কুন্ডা ওই তথাগত উইফোর সংগঠন মুক্তিযুক্ত মঞ্চ এদের আমরা হামলার শিকার হলাম, 22 জন আমার সহযোগী আহত হলো, সেই মামলায় আমার বিরুদ্ধে মামলা দিয়েছিল মানিব্যাগ ছিনতাই মানিব্যাগ চুরি, এই যে ধর্ষণের তো সর্বশেষ মামলা হয়েছে আমার সহ আমার বেশ কয়েকটা সহযোগী সহযোদ্ধার বিরুদ্ধে, এটি সম্পূর্ণ পরিকল্পিত এবং এখন পর্যন্ত সেই মামলার অভিযোগ এখন পর্যন্ত দিতে পারে নাই। যেখানে এখানে ব্যারিস্টার নিজুম ভাই আছেন তার কাছ থেকে আমি জানতে চাই যে ধর্ষণের মামলাগুলোতে কতদিনের মধ্যে অভিযোগ গঠন কিংবা বিচারের তাগিদ দেওয়া আছে, অথচ এই ছাত্রীর মামলাটি এই 4-5 মাসের তো হয়ে যাচ্ছে এখন পর্যন্ত অভিযোগ দাখিল করতে পারেনি, কারণ হচ্ছিল এটি একটি মিথ্যা ভিত্তিহীন অভিযোগ। এবং আমি আশা করি যে এই যে ধর্ষণের যে মামলা অভিযোগের বিষয়টা আরো নিযুক্ত ভালোভাবে বলবে, এখানে আমার বিরুদ্ধে ওই ছাত্রীর অভিযোগ ছিল যে আমার কাছে তিনি বিচার দিয়েছিলেন, আমি বিচার করিনি, আইনের মানুষ হিসেবে তিনি তিনি ঘটনার শিকার হয়েছিলেন, তার যে 19 সালে 20 সালে জানুয়ারিতে তিনি মামলা করছেন আপনার সেপ্টেম্বরে এসে অর্থাৎ 9 মাস পরে, সুতরাং তিনি যদি প্রকৃতপক্ষে ভিকটিম হতেন তাহলে অবশ্যই অনেক আগে তিনি মামলা করতেন। এবং আপনাকে আরেকটি কথা আমি বলে দিতে চাই, আপনার এর আগে 5 জানুয়ারির দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী রাজধানীর কুর্মিটোলাতে আপনার ধর্ষণের শিকার হয়েছিল, সেই ঘটনায় সারা দেশ আলোচিত হয়েছিল এবং আমরাই তখন সেই ধর্ষকের বিচারের দাবিতে 48 ঘন্টা গ্রেপ্তারের দাবিতে 7 দিনের আলটিমেটাম দিয়েছিলাম, সেই ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে, অথচ সেই ছাত্রী 1 মার্চ তার 1 জানুয়ারি তার ভাষ্যমতে ভিকটিম হয়েছিল, তিনি কোনো অভিযোগ করেননি। মানে এটি আমি এখন বলছি যে চ্যালেঞ্জ নিয়ে এই ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাদের পৃথকহরণের জন্য মামলা হয়েছে, আর যদি সেটা না হয়ে থাকে এখানে নিযুক্ত চাইতে লগা যে একটা মামলা তদন্তে সেই ঘটনা যদি ন্যূনতম ভিত্তি থাকে তাহলে আজকে যে টকশোতে কথা বলছি সেটা তো আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, সরকার নিজে পারবে না ওই ভুক্তভোগী নিতে পারবে না, কারণ তারা জানে যে এটি একটি ফেক মামলা।